শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। অনলাইনের চন্দ্রনাথ রাজকীয় উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা বাসায় নিরাপদে সুস্থ ও সুন্দর আছো। কোভিড-19 প্রভাবে আমরা নিয়মিত ক্লাস নিয়ে যাচ্ছি। তোমরা আমাদের বিদ্যালয়ে ইউটিউব চ্যানেল থেকে, বিদ্যালয়ের আইডি থেকে নিয়মিত ক্লাসগুলো দেখে অনুশীলন করবে। আমি মোহাম্মদ শাহনুর রহমান, সহকারী শিক্ষক চন্দ্রকোনা রাজলক্ষ্মী উচ্চ বিদ্যালয়। আজ তোমাদের ষষ্ঠ শ্রেণী শিক্ষার্থীদের সাথে আমি গণিত ক্লাসে অংশগ্রহণ করতেছি। আজকে আমি তোমাদের সাথে দ্বিতীয় অধ্যায় অনুপাত ও শতকরা অধ্যায় নিয়ে আরেকটি অঙ্ক আলোচনা করব। তো চলো আমরা অঙ্কটি শুরু করি। একজন ঠিকাদার 1000 কিলোমিটার রাস্তা 50 দিনে সম্পূর্ণ করবে বলে চুক্তি করলে ৩০০ জন শ্রমিক নিয়োগ করে ২৫ দিনে রাস্তা 37.5% কাজ সম্পূর্ণ করবে। এখন আমরা এই অঙ্কটি থেকে তিনটি প্রশ্ন তৈরি করব। চলো বন্ধুরা তিনটি প্রশ্ন তৈরি করে ফেলি। প্রথম রাশিটি যদি প্রথম রাশি দ্বিতীয় রাশি ৩৭.5% হলে দ্বিতীয় রাশি অনুপাত প্রথম রাশি কত? খনামা প্রশ্ন, যদি 500 জন শ্রমিক নিয়োগ করা হয় তাহলে 20 দিনে কত কিলোমিটার রাস্তা সম্পূর্ণ হবে? এবার গণনা প্রশ্নকে আমরা লিখব।
নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? শিক্ষার্থী বন্ধুরা, প্রশ্নটি এবার একটু লক্ষ্য করো। একজন ঠিকাদার 1000 কিলোমিটার রাস্তা 50 দিনে সম্পন্ন করবে বলে চুক্তি করে 300 জন শ্রমিক নিয়োগ করে 25 দিনে রাস্তার 37.5% কাজ সম্পন্ন করে। প্রথম প্রশ্ন করা আমরা, প্রথম রাশি দ্বিতীয় রাশি 37.5% হলে দ্বিতীয় রাশি প্রথম রাশি দ্বিতীয় রাশি বা প্রথম রাশি কত? আচ্ছা, ঘন আবার যদি 500 জন শ্রমিক নিয়োগ করা হয় তাহলে 20 দিনে কত কিলোমিটার রাস্তা সম্পন্ন হবে? গরমা প্রশ্ন, নির্দিষ্ট সময়ে কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কত শ্রমিক লাগবে? চলো বন্ধুরা, এবার আমরা ধীরে ধীরে প্রশ্নগুলো সমস্যার সমাধান দিই। অনম সমস্যার সমাধান, এখানে 37.5% সমান 37.5, আমরা পার্সেন্টে 100 লিখব, তারপর কি লিখবো? 37.5 উঠিয়ে দিব, তাহলে 100 × 100, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের দাঁড়াবে, এখানে উপরে থাকবে 3, নিচে থাকবে 8, অর্থাৎ প্রথম রাশি দ্বিতীয় রাশি 8/3। তাহলে ধরি প্রথম রাশি তিন হলে দ্বিতীয় রাশি 8, তাহলে সুতরাং দ্বিতীয় রাশি অনুপাত প্রথম রাশি সমান 8/3। শিক্ষার্থী বন্ধুরা, এবার লক্ষ্য করো, আমরা কণাবার সমস্যাটির সমাধান করে ফেলেছি, তাহলে আমরা উত্তর লিখব 8/3। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা খনামার সমস্যার সমাধান করব। খনামার প্রশ্নটি ছিল আমাদের যে 500 জন শ্রমিক নিয়োগ করা হলে 25 দিনে রাস্তাটি কত অংশ সম্পূর্ণ হবে? তাহলে এখানে আমরা যে ডাকেছিল 300 জন শ্রমিক 25 দিনে রাস্তার এত অংশ কাজ সম্পূর্ণ করে, তাহলে আমরা লিখব এখানে শ্রমিক 25 দিনে সম্পূর্ণ করে 37.5% সমান 37.5, যদি আমরা উঠিয়ে দিই এখানে 100, আর আমাদের মূল রাস্তা হচ্ছে 1000 কিলোমিটার চুক্তি করেছে, তাহলে এখানে সম্পূর্ণ হলে কত?
375 কিলোমিটার, 375 কিলোমিটার। আমাদের প্রশ্ন ছিল যে, প্রশ্ন ছিল 500 জন শ্রমিক 20 দিনে রাস্তার কত কিলোমিটার সম্পন্ন করবে। তাহলে আমরা এবার বাকি অংশটুকু সম্পন্ন করি। এই অংশটুকু শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ। তিনশো জন শ্রমিক 25 দিনে সম্পূর্ণ করে 375 কিলোমিটার রাস্তা। তাহলে একজন শ্রমিক একদিনে সম্পূর্ণ করে, তাহলে 375 কে একজন শ্রমিক 25 কিলোমিটার রাস্তা সম্পূর্ণ করলে আসবে 300 নিচে, আর একজন শ্রমিক একদিনে যদি সম্পূর্ণ করে তাহলে 300 গুণ 25 কিলোমিটার রাস্তা দাঁড়াবে। এবার আমাদের 500 জন শ্রমিক 20 দিনে সম্পূর্ণ করে 375 × 500 × 20, 300 × 25। লক্ষ্য করত শিক্ষার্থী বন্ধুরা, 300 জন শ্রমিক 25 দিনে সম্পূর্ণ করে 375 কিলোমিটার রাস্তা, একজন শ্রমিক একদিনে সম্পূর্ণ করে 375 × 300 × 25, 500 জন শ্রমিক 20 দিনে সম্পূর্ণ করে 375 × 20, 500 × 20 ডিভাইডেড 300 × 25। আমরা যদি উপরের সংখ্যাগুলোকে গুণ করে নিচের সংখ্যাকে ভাগ করে দিই তাহলে আমরা রাস্তা পেয়ে যাব। আর যদি আমরা এই কাটাকাটি করি তাহলে আমরা পেয়ে যাবো যে 25 দিয়ে যদি আমরা 500 কে ভাগ করি দাঁড়াবে কত আমাদের 20। 20 দিয়ে আমরা যদি ভাগ করে দিই এই 300 কে, তাহলে কত দাঁড়াবে আমাদের এখানে, কত দাঁড়াবে বন্ধুরা, যদি দাঁড়ায় আমরা 15 দ্বিগুণে 30 অর্থাৎ 15 দাঁড়াবে। তাহলে আমরা এখানে কি করব, 15 দিয়ে আমরা 375 কে ভাগ করে দেব, 15 × 37 হবে কয়বার যা 2 বার, আর থাকে আমার 7 × 5 = 15 = 75। তাহলে 25 দ্বিগুণ কত, 500। তাহলে 500 কিলোমিটার রাস্তা আমরা, শিক্ষার্থী বন্ধুরা, খনামার প্রশ্নের উত্তর আমরা পেয়ে গেছি। একটু লক্ষ্য করে দেখে তো বুঝতে পেরেছো কিনা, হ্যাঁ আশা করি তোমরা বুঝতে পেরেছো। খনামার উত্তর 500 কিলোমিটার। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা গণনার সমস্যার সমাধান করব। কনম থেকে প্রাপ্ত 300 জন শ্রমিক 25 দিনে 375 কিলোমিটার সম্পন্ন করে, অবশিষ্ট রাস্তা 625 কিলোমিটার, অবশিষ্ট দিন 25 দিন। এবার আমরা আরেকটা অঙ্ক করব বাকি অংশ। তাহলে আমাদের কি প্রয়োজন, দিনের প্রয়োজন। তো আমরা কত দিনে সম্পূর্ণ অবশিষ্ট রাস্তা লোকের প্রয়োজন, যে 375 কিলোমিটার রাস্তা 25 দিনে সম্পূর্ণ করে 300 জন শ্রমিক 1 কিলোমিটার রাস্তা একদিনে সম্পূর্ণ করে 25 দিনে 300 / 375 তারা 625 কিলোমিটার রাস্তা 25 দিনে সম্পূর্ণ করে 300 / 625 375। আমরা যদি ভাগ করে নিই এখানে পাবো 500 জন শ্রমিক। তাহলে আমাদের প্রশ্ন ছিল অতিরিক্ত শ্রমিকের
অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন 500 বিয়োগ 375 জন 300 জন। এই বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ, তোমাদের সকলকে ধন্যবাদ। বাসায় খুব সুন্দর অনুশীলন করবে। আসসালামু আলাইকুম।